আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, আজকে হলো 28শে জুন 2021 সাল, রোজ সোমবার। আজকে বাংলাদেশ দূতাবাস অর্থাৎ মাস্কেটে, ওমান মাস্কেটে যেই বাংলাদেশ দূতাবাস অবস্থিত রয়েছে, সেখান থেকে তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদেরকে তাদের বিজ্ঞপ্তিটি পড়ে শোনাবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে সম্পূর্ণ নিউজটি শুনবেন, বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো যে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, নেজুয়া বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখানে উল্লেখ করা ভালো, এখানে শুধু উল্লেখ করা হয়েছে নেজুয়া অঞ্চলে যারা আছেন, যারা নেজুয়া আছেন, অন্য কোনো জায়গাতে না। এর আগেও কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সালালাতে বা বিভিন্ন জায়গাতে। তো তারা ক্রমাগতভাবে বিভিন্ন অঞ্চলগুলাতে যাবে। তো সেক্ষেত্রে আজকের বিজ্ঞপ্তিতে তারা শুধু নেজুয়া অঞ্চলে যারা বসবাসরত আছেন তাদের জন্য বিশেষ এই বিজ্ঞপ্তি। তো বাংলাদেশ দূতাবাসের একটি কনসুলার ও কল্যাণ টিম ডিজিটাল পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ ও পাসপোর্ট নবায়ন সহ সব ধরনের কনসুলার সেবা প্রদান করবে। উক্ত টিম প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত সমাধানের পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করবে। কনসুলার সেবা প্রত্যাশী সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে নিম্নলিখিত সময় অনুযায়ী যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। স্থান হলো হোটেল সাফারি হোটেলের সামনে। তারিখ দেওয়া হয়েছে 2/7/2021 সাল এবং 2-3 তারিখ, অর্থাৎ এটা চলে জুন মাস, তো আগামী জুলাই মাসের। তো জুলাই মাসের 2 তারিখ এবং 3 তারিখ, এই 2 দিন কিন্তু ওখানে তারা সময় দিবে। তো সময়টা হলো সকাল 9টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো দোনোদিনই সকাল 9টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু তারা ওখানে সময় দিবে, অর্থাৎ নেজুয়া অঞ্চলে। তো এটা হলো হোটেল সাফারি। তো যারা এখনও চিনেন না, তারা অতি সত্বর আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে হোটেল সাফারি কোথায় অবস্থান আছে। সেই হোটেল সাফারির সামনেই কিন্তু বাংলাদেশ কনসুলার, যেই এমবেসি কনসুলার যারা রয়েছেন, তারা কিন্তু ওখানে যাবেন। এবং আপনাদের যারা ডিজিটাল পাসপোর্ট এখনও করেন নাই বা যাদের পাসপোর্ট সংক্রান্ত নবায়ন করা, নতুন করা, মেয়াদ বাড়ানো বা অন্য যে কোনো ধরনের পাসপোর্ট সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে, আপনারা সব বিষয়ে গিয়ে সেখানেই আপনারা পরামর্শ নিতে পারেন এবং আপনার সমস্যার কথাগুলি বলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র যারা নেজুয়া অঞ্চলে বসবাসরত আছেন, এবং যারা অন্যান্য অঞ্চলে রয়েছেন তারাও কিন্তু চাইলে ওখানে আসতে পারেন, অথবা সরাসরি আপনারা মাস্কের দূতাবাসেও যেতে পারেন। তো বন্ধুরা, নিজে জানুন, শেয়ার করে এই নিউজটি অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নিউজ নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।